গ্রামে অবৈধ মদের দোকান বন্ধে থানায় অভিযোগ প্রমীলা বাহিনী। রাজগঞ্জ ব্লকের বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ গ্রামে অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে থানায় অভিযোগ জানালেন প্রমীলা বাহিনী। সোমবার আমবাড়ি ফাঁড়িতে অবৈধ মদের দোকানগুলি বন্ধের দাবি জানান তারা। এই বিষয়ে প্রমীলা বাহিনীর মহিলারা বলেন, এলাকায় বেশ কয়েকটি অবৈধ মদের দোকান খোলায় আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এলাকার পুরুষেরা সেখান থেকে মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করছেন। এলাকার ছোট ছোট বাচ্চারা নেশায় আসক্ত হয়ে পড়ছেন। আজ আমবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হলো। পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ মদের দোকানগুলি বন্ধ করে সেই দাবি করা হলো। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629। দিদি কেন আসছেন থানায়? এই যে আমাদের সুদামগঞ্জে প্রচুর মদ বিক্রি করা হয়, তার জন্য আসা, যাতে মদের দোকানগুলো বন্ধ হয়, এই জন্য। একসাথে অনেকে আসছেন, আপনাদের মহিলা সমিতির পক্ষ থেকে? মহিলা সমিতির পক্ষ থেকে মানে গ্রামের সবাই? হ্যাঁ, গ্রামেরও আসে। গ্রামের নাম কি? গ্রামের নাম আছে সুদামগঞ্জ। কি হয় ওখানে, কি অসুবিধাটা? অসুবিধা হয় যে মানে মদ খায়ে নানা রকম অশান্তি। আর যে সামনে দুর্গাপূজা, দুর্গাপূজা তো ওইখানে তো ভালো মতন করে থাকতে দিবে না। এই যে পূজা তো মারপিট, মারামারি, ঝগড়া, কাচাল। কারা মদ খায়? এই যে মনে কর আমাদের গ্রামবাসী মানুষগুলা। আচ্ছা, আপনার স্বামীও কি খায়? হ্যাঁ খায়। আচ্ছা, তো এটা প্রতিকারের জন্য আসছেন? হ্যাঁ। তো পুলিশ অফিসাররা ধরে নিয়ে আসলে তো আপনারা আবার নেতা নিয়ে আসে ছাড়াই নিয়ে যান? ওদের তো একটু একটু করে শাস্তি দিতে হবে না? শাস্তি মানে কি? আপনারা কেন কেন আসেন তাহলে ছাড়াতে? ছাড়াতে আসি, নেতাদের নিয়ে আসে ছাড়াতে আসেন, নিজের স্বামীদের ধরে নিয়ে আসলে পরবর্তীতে কি আসবেন? পুলিশ তো বললো স্টেপ নেবে, আপনারা আসবেন ছাড়াতে? আসবেন হ্যাঁ, না কয়েকদিন থাকবে, থাকার পরে তারপরে নিব ওদেরকে, আগে শাস্তিটা দিব। আমি আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, পড়াশোনা যদি আমরা এক ফ্যামিলি না এক গ্রাম এক বাড়িতে দুই ফ্যামিলি আসি, আমাদের ফ্যামিলি নষ্ট হয়ে গেলে তাহলে আবার অন্য ফ্যামিলির কারণে আমার জন্য নষ্ট হবে। আপনাদের পাড়ায় কি মদ বিক্রি হয়? আমাদের পাড়ায় হয় মদ বিক্রি, আমাদের পাড়ায় মদ বিক্রি হয়, চার পাঁচটা ঘাঁটি আছে, ওগুলো তার জন্য এপো দিতে আসছি আমরা। আপনি যদি বন্ধ করতে পারো তাহলে আমি তোমার খুশিতে একটু শান্তি দূর না হতে পারি, এটাই বুঝতেছি। আপনার নাম? আমাদের নাম আলোতি রায়। আর আপনাদের গ্রামের নাম? গ্রামের নাম সুদামগঞ্জ।